আজকে আমি বিয়ে এডুকেশান অনার্স ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে তিনটে যে পেপার রয়েছে সেই তিনটে পেপার নিয়ে অর্থাৎ সিসি এইট সিসি নাইন এবং সিসি টেন তোমাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশান অনার্সের তিনটা পেপার রয়েছে সেই তিনটা পেপার নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এই ভিডিওতে আমি শুধুমাত্র সিসি এইট যে পেপারটা তোমাদের রয়েছে সেই পেপারটা নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে ক্লিয়ার তাহলে সিসি এইটে দেখা যাক আমাদের সিলেবাসটা হচ্ছে সিসি এইটে যে পেপারের যে নাম সে পেপারের নামগুলো তোমরা ভালোভাবে জানবে এবং ইউনিটগুলো যে হচ্ছে যে মিনিংগুলো অন্তত কনসেপ্টগুলো অবশ্যই প্রত্যেকের ক্লিয়ার থাকবে তাহলে অনেকটাই তোমাদের সুবিধা হবে পড়ার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে তাহলে দেখো তোমাদের সেকেন্ড থার্ড সেমিস্টারে তোমরা হচ্ছে যে তিনটে পেপার তোমরা পড়েছিলে সিসি ফাইভ সিসি সিক্স এবং সিসি সেভেন তিনটা পেপার কমপ্লিট হয়ে গিয়েছে তাই হচ্ছে যে ফোর্স্ট সেমিস্টার তোমরা হচ্ছে যে উঠেছো তাই ফোর্স্ট সেমিস্টারেও কিন্তু তিনটে পেপার তোমাদের পড়তে হবে সিসি এইট যে পেপারটার নাম টেকনোলজি ইন এডুকেশান সিসি নাইন যে পেপারটা তোমাদের কারিকুলাম স্টাডি আর সিসি টেন যে পেপারটা ইনক্লুসিভ এডুকেশান তার আজকে আমি আলোচনা করবো সিসি এইট পেপার এই সিসি এইট পেপারটা টেকনোলজি ইন এডুকেশান এই পেপারটা নিয়ে কিন্তু আলোচনা করব দেখো সিসি যে এইট যে পেপার তোমাদের সিসি এইট পেপারে যে পেপারটার নাম টেকনোলজি ইন এডুকেশান অর্থাৎ শিক্ষায় প্রযুক্তিবিদ্যা শিক্ষায় প্রযুক্তিবিদ্যা এ পাশে দেখো ইউনিট ওয়াইজ সব দেওয়া আছে এবং এর হচ্ছে যে বাংলাটা হচ্ছে যে এ পাশে তোমাদের ডান দিকে হচ্ছে যে সাজানো আছে ক্লিয়ার আমি তাও টোটাল কনসেপ্টটা আমি বলে দিচ্ছি দেখো ইউনিট ওয়ানে কী রয়েছে তোমাদের কী পড়তে হবে ইউনিট ওয়ানে পড়তে হবে কনসেপ্ট অব টেকনোলজি অর্থাৎ কনসেপ্ট মানে কি ধারণা কার টেকনোলজি প্রযুক্তিবিদ্যার হচ্ছে যে ধারণা এই জিনিসটা আমাদের পড়তে হবে তারপর কী আছে নেক্সট তারপরে রয়েছে দেখো নিট নিট অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি নিট মানে কি নিট মানে প্রয়োজনীয়তা অ্যান্ড স্কোপ মানে কি স্কোপ মানে হচ্ছে পরিধি অফ কার এডুকেশনাল টেকনোলজি অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যার শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং পরিধি আমাদের জানতে হবে নেক্সট কী রয়েছে সিস্টেম অ্যাপ্রোচ সিস্টেম অ্যাপ্রোচ কনসেপ্ট অ্যান্ড নেট সিস্টেম অ্যাপ্রোচের কী বলছে শুধুমাত্র কনসেপ্ট ধারণা এবং হচ্ছে যে প্রয়োজনীয়তা সেই বিষয়টা আমাদের বিস্তারিতভাবে জানতে হবে তারপর নেক্সট লাস্ট কি রয়েছে ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশান মানে কি শ্রেণী বিভাগ বা পকারভেদ অ্যান্ড কম্পোনেন্ট কম্পোনেন্ট মানে উপাদান অব কার সিস্টেম অ্যাপ্রোচ সিস্টেম অ্যাপ্রোচের ক্লাসিফিকেশান অ্যান্ড কম্পোনেন্ট সিস্টেম অ্যাপ্রোচের শ্রেণী বিভাগ এবং উপাদান সমূহ আমাদের পড়তে হবে তারপরে দেখো চলে যাও তারপর ইউনিট হচ্ছে যে ইউনিট টু তারপর চলে যাও ইউনিট টু ইউনিট টুতে কী রয়েছে ইউনিট টুতে যেটা রয়েছে যে কম্পিউটার ইন এডুকেশান অ্যান্ড কমিউনিকেশান অর্থাৎ শিক্ষা এবং যোগাযোগের কম্পিউটার এর মধ্যে ইউনিট টু এর মধ্যে কী কী পড়তে হবে আমাদের কম্পিউটার অ্যান্ড ইটস রোল ইন এডুকেশান কম্পিউটার অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের যে প্রয়োগ বা ভূমিকা কী সেই বিষয়টা আমাদের পড়তে হবে তারপর কি পড়তে হবে বেসিক কনসেপ্ট অব হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অর্থাৎ প্রাথমিক যে ধারণা সেই প্রাথমিক ধারণা কার কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ধারণাটা আমাদের জানতে হবে অর্থাৎ হার্ডওয়্যার কোনগুলো এবং সফটওয়্যার কোনগুলো সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে নেক্সট যেটা রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ইট রোলস ইন এডুকেশান অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট যে সিস্টেম সেই ইন্টারনেট সিস্টেমে আমাদের শিক্ষাক্ষেত্রে কী প্রয়োজন রয়েছে বা শিক্ষাক্ষেত্রের গুরুত্বটা কী রয়েছে ইন্টারনেটে কী কী কাজে আমরা ব্যবহার করি ইন্টারনেটকে বা কম্পিউটার নেটওয়ার্কে সেই ভূমিকাটা আমাদের আলোচনা করতে হবে নেক্সট কী রয়েছে কমিউনিকেশান অ্যান্ড ক্লাসরুম ইন্টারাকশান কনসেপ্ট এলিমেন্ট অ্যান্ড প্রসেস অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশান মানে কি যোগাযোগ এবং ক্লাসরুমের যে পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া সেই ক্লাসরুমে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ ইন্টারাকশান মানে হচ্ছে মিথস্ক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়া তার কি জানতে বলছে কমিউনিকেশানের কনসেপ্ট জানতে বলছে মানে ধারণা জানতে ধারণা জানতে হবে এলিমেন্ট হচ্ছে কি এলিমেন্ট মানে উপাদান জানতে হবে কমিউনিকেশানের অ্যান্ড হচ্ছে প্রসেস অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়াগুলো আমাদের জানতে হবে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়ার ক্লিয়ার এই হচ্ছে ইউনিট টু আমাদের কমপ্লিট হলো এবারে নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে ইউনিট হচ্ছে যে থ্রি ইউনিট থ্রিতে কী রয়েছে ইনস্ট্রাকশনাল টেকনিক্স অর্থাৎ শিক্ষামূলক কৌশল সেই শিক্ষামূলক কৌশলের মধ্যে কী কী পড়তে হবে মাস ইনস্ট্রাকশনাল টেকনিক ক্যারেক্টারিস্টিক অ্যান্ড টাইপ অর্থাৎ গণনির্দেশমূলক যে কৌশল সেই গণনির্দেশমূলক কৌশলের বৈশিষ্ট্য এবং হচ্ছে পকারভেদগুলো জানতে হবে তারপর হচ্ছে কি পার্সোনালাইজড ইনস্ট্রাকশনাল টেকনিক্স অর্থাৎ ব্যক্তিগত নির্দেশমূলক কৌশল পার্সোনালিট মানে হচ্ছে যে ব্যক্তিগত ইনস্ট্রাকশনাল টেকনিক অর্থাৎ ব্যক্তিগত নির্দেশমূলক কৌশল তার ক্যারেক্টারসিটিক অ্যান্ড টাইপস তার হচ্ছে যে বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলো জানতে হবে আর কি আছে ডিফারেন্স ইন টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশান অর্থাৎ ডিফারেন্স বলছে অর্থাৎ কার মধ্যে পার্থক্য বলছে টিচিং মানে শিক্ষণ অ্যান্ড ইনস্ট্রাকশান মানে নির্দেশ বা নির্দেশনা সেই নির্দেশনা বা দান এর সঙ্গে টিচিং মানে শিক্ষণের কি ডিফারেন্স রয়েছে কী পার্থক্য রয়েছে সেই বিষয়টা আমাদের জানতে হবে তারপরে দেখো তারপরে যেটা রয়েছে মডেল অফ টিচিং মডেল অফ টিচিং মানে শিক্ষার মডেল মডেল অফ টিচিং মানে শিক্ষার মডেল তার মধ্যে বলছে কনসেপ্ট অর্থাৎ ধারণা জানতে বলছে আর কম্পোনেন্ট মানে উপাদান অ্যান্ড সিগনিফিক্যান্স তার হচ্ছে তাৎপর্য অর্থাৎ শিক্ষণের যে মডেলের যে ধারণা কাকে বলে তার যে উপাদানগুলো কী কী এবং তার যে গুরুত্ব বা তাৎপর্য কী রয়েছে শিক্ষাক্ষেত্রে শিক্ষণ মডেলে সেই বিষয়টা আমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে আর লাস্ট যে টপিক রয়েছে দেখো আইসিটি অ্যান্ড ই লার্নিং আইসিটি অর্থাৎ এখানে জানতে হবে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ আইসিটি অর্থাৎ আইসিটির হচ্ছে যে ফুল ফর্ম হচ্ছে যে ইনফরমেশান কমিউনিকেশান অ্যান্ড টেকনোলজি ইনফরমেশান কমিউনিকেশান অ্যান্ড টেকনোলজি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা ইনফরমেশান কমিউনিকেশান অ্যান্ড টেকনোলজির বাংলাটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা তার সাথে কি পড়তে হবে ই লার্নিং অর্থাৎ আমাদের প্রযুক্তি নির্ভর যে শিক্ষা সেটাকে আমরা ই লার্নিং বলছি অর্থাৎ গতানুগতিক শিক্ষার পরিবর্তে বিভিন্ন যে প্রজেক্টার বিভিন্ন ভিডিও কনফারেন্স গুগল মিট তোমরা যেটা ক্লাস করছো এর মাধ্যমে যে শিক্ষাটা তোমরা নেবে যে আধুনিক যে প্রযুক্তি নির্ভর যে শিক্ষা সেটা হচ্ছে ই লার্নিং শিক্ষাব্যবস্থা তার হচ্ছে যে আমাদের জানতে হবে নেচার অর্থাৎ ই লার্নিংয়ের হচ্ছে যে বৈশিষ্ট্য বা প্রকৃতি ক্যারেক্টারিস্টিক অফ ই লার্নিং বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে তারপর কী কী রয়েছে আইসিটি সি ইন্টারাকশান ইন টিচিং 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 লার্নিং অর্থাৎ আমাদের যে ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজির যে শ্রেণীকক্ষে যে কীভাবে ইন্টারাকশান হচ্ছে লার্নিং বা টিচিং শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে সেই বিষয়টা আমাদের জানতে হবে আর হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স অর্থাৎ সংক্ষেপে যেটা এম ডবল সি অর্থাৎ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স এই সম্পর্কে আমাদের জানতে হবে আর কি লাস্ট যেটা রয়েছে তোমাদের ডিফারেন্স অ্যাপ্রোচ অর্থাৎ বিভিন্ন যে পদ্ধতি বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন পদ্ধতিগুলো কি কী রয়েছে তার মধ্যে আমাদের পদ্ধতি জানতে হবে প্রোজেক্ট বেস লার্নিং অর্থাৎ প্রজেক্ট মেথড যেটা আমাদের জানতে হবে প্রোজেক্ট ভিত্তিক শিক্ষা জানতে হবে কোঅপারেটিভ লার্নিং অর্থাৎ সমবায় যে শেখা সমবায় শিক্ষা বা কোঅপারেটিভ আমরা বলছি সেইটা হচ্ছে যে সেই শিখন কাকে বলে জানতে হবে আরেকটা আছে কোলাবরেটিভ লার্নিং অর্থাৎ সহযোগী শেখা বা যৌথ বা সমবেত যে শিখন আমরা বলছি বা আমরা একে সহযোগী শিখনও আমরা বলতে পারি বা যৌথ শিখনও আমরা বলতে পারি সেই কোলা কোলাবরেটিভ লার্নিং সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিসি এইট পেপারটা আমি আলোচনা করলাম নেক্সট যে ভিডিও ভিডিওতে আমি সিসি নাইন পেপারটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব